তাজভীর মুন্তাসির আমি একজন সার্ভিস হোল্ডার আমি বাইক চালাচ্ছি 2014 থেকে আমার পরিবারের অনেকেই বাইক চালান সেখান থেকে আমার হাতে খড়ি আমার বাবা মেইনলি আমাকে বাইক চালানো শিখিয়েছে যেহেতু আমার পরিবারের অনেকেই বাইক চালান এবং তাদের বাইক আমি সময় সময় অনেক চালিয়েছি আমার মামার একটা ইয়ামাহা বাইক ছিল যেটা কিনা আমি দীর্ঘ সময় চালিয়েছি সেখান থেকে বেসিক্যালি আমার ইয়ামাহার প্রতি ফ্যাসিনেশনটা আর এখন নিজেও চালাচ্ছি ইয়ামাহা ইয়ামাহা FZS ভার্সন 2 কারণ এটা লুকটা যথেষ্ট অ্যাট্রাকটিভ প্লাস এর ইঞ্জিন সিটিং পজিশন অ্যান্ড রিলায়েবিলিটি আমার কাছে সব মিলে এই বাজেটের সেগমেন্টের মধ্যে অনেক ভালো লেগেছে ইয়ামাহা FZS ভার্সন 2-র মেইনলি সিটিং পজিশনটা আমার খুব ভালো লেগেছে এবং এটা খুব কমফোর্টেবল হ্যান্ডেলবারটা আপরাইট হওয়ার কারণে দেখা গেছে সিটিং পজিশনের জন্য লং জার্নিতে আমার কোনো ব্যাক পেইন ফিল হয় নাই যেটা কি না অনেক ভালো সাপোর্ট দিয়েছে আমাকে প্লাস কনফিডেন্সও ভালো পেয়েছি এর যথেষ্ট ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্মুথনেসের জন্য হাইওয়েতে লং রাইডের ক্ষেত্রে বাইকটার ইঞ্জিনের কোনো ধরনের পাওয়ার লস আমি পাই নাই প্লাস বাইকটা যেহেতু খুব ইজিলি ম্যানুভার করা যায় সেক্ষেত্রে আমি খুব স্মুথ অ্যান্ড শাইন রাইড পেয়েছি ট্যুর এক্সপিরিয়েন্স আমার বাইকটা নিয়ে খুবই ভালো ছিল কারণ আমি কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই প্লাস যথেষ্ট স্মুথ ছিল পুরো ট্যুরেই আর আমি যখন একটু হিলি এরিয়াতে গেছিলাম তখন আপহিল সিচুয়েশনে আমার বাইকের পাওয়ার নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু ফেস করতে হয়নি বর্তমান বাজারে ফুয়েল যেহেতু একটু হাই প্রাইসে সেক্ষেত্রে আমাদের সবারই কনসার্ন থাকে যে বাইকের মাইলেজ নিয়ে এই বাইকটাতে FI ইঞ্জিন হওয়ার কারণে দেখা গেছে আমার 30%-এর মতো ফুয়েল এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে এই সেগমেন্টের আদার বাইকগুলোর থেকে এই বাইকটাতে মাইলেজ একটু বেটার পাওয়া যাচ্ছে বাইকটা আমি কিনেছি এসিআই মোটরসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ক্রিসেন্ট এন্টারপ্রাইজের পল্টন শোরুম থেকে অফিসিয়াল কেনার কারণ এসিআই মোটরসের সারা দেশব্যাপী সার্ভিস ফ্যাসিলিটি অ্যান্ড সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স সোফার গুড বৃষ্টির দিনে বাইক চালিয়ে যেহেতু এই বাইকটার টায়ার যথেষ্ট ওয়াইড ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে বোথ অন রোড অ্যান্ড অফ রোডের ক্ষেত্রে খুব ভালো এক্সপিরিয়েন্স আমার প্লাস কনফিডেন্সটা অনেক বাড়িয়ে দেয় আর যেহেতু আমি অনেক ট্যুর করি এবং মাঝে মাঝে আমার ওয়াইফও আমার পিলিয়ন হিসেবে থাকে এটা সিটিং পজিশনের জন্য আমি এবং আমার ওয়াইফ কেউই কোনো ধরনের ব্যাক পেইন বা কমফোর্ট নিয়ে কোনো প্রবলেম ফেস করি আমি আমার রাইডার ভাইদেরকে বলতে চাই রাইডিংয়ের সময় অবশ্যই গ্লাভস এবং সার্টিফাইড হেলমেট ইউজ করবেন এবং সেফলি রাইড করবেন ইয়েস ইয়ামাহা